ওই আন্তর্জাতিক যে গণমাধ্যম এএফপি র প্রসঙ্গে, তো আমি এই বিষয়ে আপনাকে একটু ব্যাখ্যা করতে চাই যে আসলে কি ঘটেছে। এটা হচ্ছে এএফপি, তারা একটা অনুসন্ধানী রিপোর্ট তারা করেছে এবং তাদের এই রিপোর্টটা তারা তারা তুলে ধরেছে যে বাংলাদেশ সরকারের বিভিন্ন নীতির প্রশংসা করে স্বাধীন বিশেষজ্ঞদের প্রায় কয়েক শত লেখা সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যার মধ্যে আপনার ডেইলি স্টার বা নিউ এইজ এরকম বিভিন্ন পত্রপত্রিকা ছিল। তো পরবর্তীতে নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে যখন এএফপি সাংবাদিক এগুলো ধরিয়ে দিয়েছেন যে মানে অনুসন্ধানে তারা দেখতে পেয়েছেন যে এই লেখকগুলোর অনেকের ভুয়া পরিচয় রয়েছে বা তারা যেসব ইউনিভার্সিটির পরিচয় দিয়েছে ওইসব ইউনিভার্সিটিতে ওই নামের কোনো লেখকের অস্তিত্ব নেই এবং তাদের যে ছবি এখানে ভারতীয় নায়িকাদের ছবি তারা ব্যবহার করেছে, তো এই ভুলগুলো যখন ধরিয়ে দেওয়া হয়েছে তখন থেকে নিউ এজের যে নুরুল কবির তিনি বুঝতে পেরেছেন যে এগুলো তো তাহলে সরকারের একটা প্রোপাগান্ডা মেশিনারির অংশ। তো যেহেতু বাংলাদেশ আপনি জানেন যে ইংরেজিতে লেখার মতো লোকজনের খুব অভাব রয়েছে, তো এই জন্য অনেকেই অপেট পাঠালে তারা ওই সরকারের পক্ষেও কিছু ছাপায়, সরকার বিপক্ষে হলেও কিছু ছাপায়, এভাবে তারা ছাপাতে হয় কারণ তাদের পৃষ্ঠাতে ভরতে হয়। সেই কারণে মানে বাই মিস্টেক ওই বিজনেস স্ট্যান্ডার্ড বা ডেইলি স্টার বা নিউ এজের মতো পত্রিকা তারা ওই ধরনের লেখাগুলোকে অ্যাকোমোডেট করেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এএফপি অনুসন্ধানে বের করলো যে এর মধ্যে অধিকাংশ লেখাই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের প্রোপাগান্ডা মেশিন থেকে, হয়তো মোহাম্মদ আরাফাতের মতো মাঠপার যারা রয়েছে তারা হয়তো লেখে এই অন্য লেখক অন্য মানুষের নাম দিয়ে এগুলো চালিয়েছে। তো এই যে বেনামে যে গুজব ছড়িয়েছে আওয়ামী লীগ, এটা একটা আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি তারা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারলো এবং তারা এটা একটা মানে একটা আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি তারা এটা দিয়ে বোঝাতে চাচ্ছে যে তোমাদের দেশের সরকার এই কাজটা করছে যে তারা বেনামে লেখা তৈরি করে বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে তারা ছাপাচ্ছে। তো এই যে মানে একটা সরকারকে যে একটা আন্তর্জাতিক গণমাধ্যম এএফপির মতো একটা ঐতিহ্যবাহী গণমাধ্যম এবার একটা এক্সপোজ করলো, এটা মানে জাতি হিসেবে আমাদের জন্য কতটা লজ্জার যে আমাদের সরকার তারা গুজব ছড়াচ্ছে, প্রোপাগান্ডা করছে নিজেদেরকে মহৎ প্রমাণের জন্য এবং আন্তর্জাতিক একটা গণমাধ্যম সেটা আবার আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই লেখকগুলি সবাই ভুয়া, এদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং এগুলি হচ্ছে মোহাম্মদ আরাফাতের মতো লোকজন যারা এগুলো করে বেনামে তারা বিভিন্ন মানে মিডিয়া আউটলেটে তারা সার্কুলেট করছে, ছাপাচ্ছে। তো এই যে একটা লজ্জাজনক বিষয় যা এএফপি আমাদের সামনে তুলে ধরলো, আন্তর্জাতিক মিডিয়াতে এএফপি তুলে ধরলো, এরপরে আল জাজিরা সহ বিভিন্ন আউটলেট, আপনি জানেন যে এএফপি তে একটা নিউজ আসা মানে ওটা সব জায়গায় ছড়িয়ে যায়, তো সব আন্তর্জাতিক গণমাধ্যম এই নিউজটাকে তারা ক্যারি করলো এবং তারা জানিয়ে দিল যে বাংলাদেশের সরকার এই ধরনের কাজ করছে এবং নির্বাচনের আগে তারা এই ভুয়া বিশেষজ্ঞ দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তো এই যে জাতি হিসেবে আমাদেরকে কতটা ছোট করলো এই আওয়ামী লীগ নিজেদেরকে বড় প্রমাণ করতে গিয়ে এবং অস্তিত্ববিহীন লেখক দিয়ে যে শত শত ভুয়া আর্টিকেল ছাপালো, এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সাকিব, আপনাকে আমি বলি, 1996 সালে হাসিনা যখন ক্ষমতায় আসে, আসার পরে সে কতগুলো ক্যাটাগরি তৈরি করলো, তখন ঘরে বসে বসে কয়েকটা জিনিস তৈরি করলো। আমার সে চিন্তা করলো তখন যে আমার বাবা মুজিব শেখকে বাংলাদেশের লোকজনরা জাতির পিতা মানে না, মানে এই কথাটা তারা মানে না, এটা তাকে খুব কষ্ট দিছে, খুব বিরক্ত করছে। ওরে বাবারে বাবা, আমার বাবা মুজিব শেখ আমার বাবা কে জাতির পিতা মানে না, তাহলে জাতির পিতা মানে না কিসের জন্য? হাসিনার তখন ধারণা যে আমরা নারায়ণ চন্দ্র পালের বংশধর, আমরা আসলে বানাইতা মারি পাতিল, এই জন্য বোধহয় মানায় না। তো এখন কি করছে, আমার বাবারে তাইলে এমন কিছু একটা বানাতে হবে মানুষের মনের ভিতরে যেন একটা ভালোবাসা পয়দা হয়, একটা ভয় পয়দা হয়, একটা শ্রদ্ধা তৈরি হয়। তখন সে কি করলো, বিভিন্ন লোকজনদেরকে ভাড়া করলো, ভাড়া করে কি করলো, তাদের বাবা তার বাবার নামে আর্টিকেলের পরে আর্টিকেল, তাদের পিতৃ পরিচয়, তাদের কুষ্টিনামা লেখানো শুরু করলো। কুষ্টিনামা বুঝেন কিনা জানে না, পারিবারিক তালিকা তারা তৈরি করা শুরু করলো, কুষ্টিনামা বানাইলো। এখন এই কুষ্টিনামা বানাতে গিয়া তারা দেখে কোন দিকে যায়, এখন যায় তো শেখ মুজিবের বাপের নাম লুৎফর রহমান লাল মিয়া, তার বাপের নাম আব্দুল হামিদ, এখন তার বাপের নামে তো নারায়ণ চন্দ্র পাল। এখন সমস্যাটা ওইখানে, নারায়ণ চন্দ্র পালের নাম আর আনা যাবে না। আরো একটা কথা, তারা কিভাবে ম্যানিপুলেটটা করছে আপনি চিন্তা করে দেখেন, যেমন বাংলাদেশে কত পার্সেন্ট লোকজনরা তার দাদা পরদাদা তার পরের দাদা কয়জনের নাম জানে, কেউই কিন্তু, কত কত কতটা পরিবারের লোকজনরা এই এগুলো মেনটেন করছে, এগুলো কিন্তু মেনটেন করে নাই। কুষ্টিনামা করে, কুষ্টিনামা যারা মেনটেন করে তারা অনেক বংশীয়, তারা এগুলো লিখে রাখে, তারা এটা জানে কার বাবা কে, কার পরের কে, কার পর কে, এগুলো তারা করে যায়, এখন এটা করে নাই। তখন এক শ্রেণীর লোক তারা হায়ার করলো ক্যালকাটা থেকে, আর এক শ্রেণীর লোকজনদেরকে হায়ার করলো বাংলাদেশ থেকে, আর এক শ্রেণীর লোকজনদেরকে তারা বললো যে তোমরা এখন এই আমার বাবাকে আরো কিভাবে বড় করবে। তাদের ভাগ্যটা খুলে গেল যখন ইন্টারনেটের যুগ আসলো,
90 এর দশক পার হয়ে গেল, যখন 2000 এই 1, 2, 3, 5, 7 এর মধ্যে তারা বাইরে হয়ে গেল, অনেক বই মার্কেটে তারা ছাপায় ফেলাইছে। ওই ছাপানোর পরে তারা কি করলো, ডট তৈরি করলো, তারা একজনের নাম খুঁজা বাইর করলো। কোন নাম খুঁজে বাইর করলো? ইরাকের একজন ধর্ম প্রচারক মিডল ইস্ট থেকে তারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসছে, তার নাম হচ্ছে শেখ আব্দুল আউয়াল। এখন তারা দেখছে শেখ আব্দুল আউয়ালের কোন জায়গায় মাজার নাই, দরগা নাই, কোন জায়গায় এমন কিছু নাই। সাকিব, আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝবেন। জি জি জি, বুঝছি। তারা এই ভুয়া, আপনি যে এএফপির কথা বলছেন, তারা এই কাজগুলো কেমনে করছে? তারা বিভিন্ন জায়গায় বসে, তারা ওই শেখ আউয়ালের কোনো বংশধর নাই, শেখ আউয়ালের কোনো জায়গার কোনো কি, এইটা তারা বারবার ভেরিফাই করছে, কোনো জায়গায় আছে কিনা, কোনো জায়গায় আছে কিনা খুঁজে বাইর করছে। বাইর করে তারপরে তারা কইছে যে ওকে তাহলে আমরা এই নামটাই ব্যবহার করি। ওই নাম ব্যবহার কইরা তারা কি করছে, আব্দুল আউয়ালের নামটারে ওইখানে ঢুকাইয়া এই আব্দুল আউয়ালরে বানাইলো শেখ মুজিবের পূর্বপুরুষ। অথচ এই শেখ মুজিবের বাবা লুৎফর রহমান তার জীবদ্দশায় কোনোদিন শেখ তার বংশের নাম এটা লেখে নাই। শেখ লুৎফর রহমান তার নামের আগে কোনোদিন লেখে নাই। লুৎফর রহমানের নাগে যখন তার নামের আগে শেখ লিখতে বলা হয়েছে, সে লেখছে দন্তুষয় একার ক। হিন্দুরা আমাদেরকে শেখকা ডাকে, শেখকা ডাকে, সেটা হচ্ছে তালিবস্য একার খ না, শাইক না, শেখ না, দন্তুষয় একার ক, অর্থাৎ উগ্র, উগ্রতা। তো এখন লুৎফর রহমান তার নামের আগে লেখছে দন্তস্য একার ক, তাও আবার শেখ লুৎফর রহমানের লেখা শিখাইতে হইছে। হামিদ এই শেখ কি এটা বুঝেও নাই, তালিবস্য একার খ এটা লেখা শুরু করছে মুজিব শেখ যখন সরওয়ার্দির পাঞ্জাবির কোনা ধইরা হাঁটা শুরু করছে, গুন্ডামি বদমাইশি শুরু করছে তখন, ঠিক আছে, তখন শুরু করছে। তো এখন আপনি দেখেন কোথাকার কোন হিন্দু হারিপাতির বানাইতো, তারে বানাইছে শেখ আউয়াল। এখন আপনি কইতেছেন এএফপি তে অনেকগুলা আর্টিকেল ভুয়া লোক দিয়ে ছাপাইছে, ভাই প্লেজারিজমের আব্বাজানরে বানাইছে সপ্তম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের লেখক আর এডিটর। এখন আপনি কইবেন তারা ছাপাইব না সাকিব, এইটা লই আপনি কষ্ট পান, আপনি তো ভাই বড় নির্বোধ মানুষ। বাংলাদেশে জাফরিয়া ওই হুমায়ুন ভাইয়ের ছোট ভাই, আরে ভাই কোন ইকবাল, আচ্ছা এই জাফর মিয়ারে তারা বিজ্ঞ অভিজ্ঞ পণ্ডিত বহু কিছু বানাইছে। জাফরের সারা জীবনের সফলতা হইল ইংরেজি ট্রান্সলেশন করা আর পরের লেখা কপি করা, এটা হইছে জাফরের যোগ্যতা। অন্যের লেখা কপি করা আর ইংরেজিরে ট্রান্সলেশন করা, আর বিভিন্ন ইংরেজি সিনেমা দেখে ওখান থেকে সায়েন্স ফিকশন লেখা, মানে বাই কপি করা, ওইটাই কইছি কপি করা, এটা হইছে তার কাজ। এখন তার এ হইছে হাসিনার সবচেয়ে বড় বৈজ্ঞানিক উপদেষ্টা। দেখুন সে যদি লোকজনরা হায়ার করে একটা আর্টিকেল লেখায় এবং ওইটা যদি এএফপি পর্যন্ত পৌঁছে, তাহলে তো হাসিনার অনেক বড় সফলতা রে ভাই। এএফপি অনুসন্ধান করলো, অনুসন্ধান করে বের করলো যেগুলি সব ভুয়া। মানে চিন্তা করুন যে আমাদের বাংলাদেশের কোন মিডিয়া ধরতে পারে নাই, কিন্তু একটা বাইরের মিডিয়া তারা ধরে ফেললো যে বাংলাদেশের মিডিয়া ধরতে পারে নাই। ভাই বাংলাদেশের মিডিয়া ধরতে পারে নাই এটা ঠিক না, বাংলাদেশের মিডিয়ার লোকজন এটা বের করতে চায় নাই।